এবারকার জাতীয় সম্মেলনে চ্যালেঞ্জটা খুবই টাফ চ্যালেঞ্জ, কারণ এতগুলো লোককে ম্যানেজ করা, 50,000 খাবার বিতরণ করা, এটা খুবই কঠিন কাজ। এই কাজটা সম্পন্ন করতে হলে শৃঙ্খলা ধৈর্যতা খুব বেশি প্রয়োজন। শৃঙ্খলা এবং আমরা স্মার্ট বাংলাদেশ করব, নেক্সট অর্জন উন্নয়নের 2040 চ্যালেঞ্জ হচ্ছে স্মার্ট বাংলাদেশ। কাজে আমাদের সকল কর্মকাণ্ডে স্মার্টনেস প্রদর্শন করতে হবে, এটাও একটা কাজ এবং কঠিন একটা কাজ। এই কাজও স্মার্টলি করতে হবে, কোন প্রকার শৃঙ্খলা বিচ্যুতি যাতে না ঘটে, কারণ এগুলো নিয়ে পরে পত্রপত্রিকা আছে আমাদের শত্রুপক্ষ, তারা প্রতিপক্ষ শত্রুপক্ষ সমালোচনা লোকের অভাব তাকে। আমরা এবার সাদা মাঠা একটা সুশৃঙ্খল সম্মেলন করতে শেখ হাসিনার নেতৃত্বে আমরা প্রমাণ করতে চাই আওয়ামী লীগ যে কোনো প্রতিকূল পরিস্থিতি মোকাবিলা এবং আগামী নির্বাচনের জন্য সুসংগঠিত সুশৃঙ্খল এবং ঐক্যবদ্ধ, এটা আমাদের সকল কর্মকাণ্ড এবং এই সম্মেলনকে সফল করে এটা আমাদের প্রমাণ করতে হবে।